জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সংগঠনের নবনির্বাচিত সভাপতি গোলাম রসুল সেতু ও সাধারণ সম্পাদক রাজন মিয়া ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই নতুন অফিস উদ্বোধন করা হয়। গত 9 সেপ্টেম্বর সোমবার এলাকায় মাইক মেরে বন্দরের সকল ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে বন্দরে 1 নম্বর গেটের সামনে বিকাল 4টায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানুয়া কামালপুর এলসি স্টেশন, বকশীগঞ্জ। আমার ফার্মের নাম হলো মেসার্স তানহা এন্টারপ্রাইজ। এই বন্দরে 2009 সালে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি 2017 সালে বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যেও পোর্ট মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মানে কমিটির দুর্বল থাকার কারণে নানান ধরনের সমস্যা হয়েছে। তাই আমাদের ইম্পোর্টার সবাইকে ডেকে নিয়ে ফোনে এবং মাইকিং করে ডেকে নিয়ে বন্দরের 1 নম্বর গেটের সামনে বড় ধরনের একটা অনুষ্ঠান করে সবার মতামত জ্ঞাপন করে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে সভাপতি আছেন গোলাম রসুল সেতু, আর সেক্রেটারির দায়িত্বে আমি আছি, আরও অন্য গণ্যমান্য লোকজনও আছে এবং উপদেষ্টা মণ্ডলীও আছে, যাদেরকে রাখা হয়েছে। খুবই সম্মানী লোকজন আছে এখানে উপদেষ্টা মণ্ডলী হিসেবে। আমাদের কথা হলো পোর্টটা যেন খুব সুন্দরভাবে পরিচালনা হয়। বিগত বছরে পরিচালনা হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। আমরা এই সংগঠনটা এমনভাবে পরিচালনা করব, সবাইকে এমনভাবে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আমরা আগাইতেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এই সমিতির কার্যক্রমটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। না হলে আমাদের ধানুয়া কামালপুর এলসি স্টেশনে প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক বেকার অবস্থায় আছে এবং ব্যবসায়ী বান্ধব যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। অনেকে ব্যাংকের লোন নেওয়া, এগুলো আর কত পোহাবো, কষ্টসাধ্য আর সহ্য হয় না। এর পরিপ্রেক্ষিতে আমাদের একটা সুন্দর একটা সংগঠন করা হয়েছে। এই সংগঠন সুন্দরভাবে পরিচালনা হবে, এখানে কোনো দুর্নীতি কোনো কিছু যেন না হয়, আমরা এদিকে একটু খেয়াল রাখবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। এই সময় সবার মতামতের ভিত্তিতে সবাই সকল ব্যবসায়ী ও শ্রমিকদের উপস্থিতিতে গোলাম রসুল সেতু, সভাপতি ও সাধারণ সম্পাদক রাজন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ফুলু মিয়া ও শেখ ফরিদ জিল্লুকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে 2009 সালে ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি সমিতি থাকলেও তা 2017 সালে বিলুপ্ত হয়। দীর্ঘদিন ধরে আমদানি রপ্তানি সমিতির কোনো কমিটির কার্যক্রম না থাকায় বন্দরে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, যার ফলে বন্দরে কার্যক্রম পুনরায় চালু করতে নতুন কমিটি গঠন করা হয়। এদিকে সবার মতামতের ভিত্তিতে নতুন ও গ্রহণযোগ্য একটি কমিটি পেয়ে খুশি হয়েছেন বন্দরে থাকা শ্রমিক ব্যবসায়ীরা। তারা বলছেন এই কমিটিতে থাকা সবাই সৎ এবং ভালো মানুষ। আমি ধানুয়া কামালপুর এলসি স্টেশনের একজন সর্দার। আমি দীর্ঘদিন ডিপোটা বন্ধ থাকার কারণে আমাদের ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা আরও যারা কমপক্ষে 15,000 শ্রমিকের ইনকাম আছে, এর আগে যারা বিগত কমিটিতে ছিল তারা এই লেবারদের জন্য বা পেশাজীবীদের জন্য কোনো ভালো কাজ করে নাই। সেই জন্য আমরা আজকে দেখতে পেলাম যে নতুন একটা কমিটি হয়ে গেছে, যে এই কমিটির যারা কর্মকর্তা তারা সবাই সৎ লোক, তারা মানুষের টাকা খাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। সেই জন্যে আমরা এই সমিতিকে আমরা ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে যদি আমাদের এই ডিপোটা যদি চালু হয় তাহলে আমাদের কর্মসংস্থানটা ঠিক থাকবে। বন্দরে থাকা ব্যবসায়ী ও শ্রমিকরা বলছে, আমরা নতুন কমিটির মাধ্যমে বন্দরে যাতে অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সুন্দর ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় এবং আমরা যাতে পুনরায় কাজকর্ম করে খেতে পারি, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা। এছাড়াও ব্যবসায়ীরা আরও বলেন, বন্দরে পাল্টাপাল্টি কমিটি হয়েছে। এ বিষয়ে বাংলা ৫২ নিউজ জানতে চাইলে তারা বলেন, পূর্বের কমিটির তুলনায় পরের কমিটির জন্য সমর্থন বেশি, তাই আমরা পরের কমিটির মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চাই। আমি এই ইনস্টিটিউশনের একজন শ্রমিক, পাথরের কাজ করি এবং পাথর ভাঙ্গি লোড করি, আনলোড করি। এই ডিপোটা অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে। বিগত যে সমিতি ছিল, মালিক সমিতি ছিল, তারা আসলে ভালোভাবে এই কাজগুলো পরিচালনা করতে পারে নাই, যার জন্য অনেক বিঘ্ন হয়েছে আর অনেক সমস্যা হয়েছে। সমস্যার কারণে এই ডিপোটা অনেক দিন হাতে বন্ধ হয়েছিল। বন্ধ থাকার কারণে আমাদের তো এখন কর্মসংস্থান নাই, আমরা এখন বেকার। আমরা যে স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে যে খাওন খাদ্য দেবো, তাও আমাদেরকে ইনকাম নাই এই জায়গায়। তো এখন যে নতুন সরকার হয়েছে, নতুন একটা আমাদের এখানে একটা নতুন একটা কমিটি হয়েছে। এই কমিটিতে যে সমস্ত কার্যকরী লোকেরা আছে, যারা কাজ করবে, তারা খুব ভালো লোক, সৎ লোক। তাদের মাধ্যমে এই কাজটা যেন খুব সুন্দর এবং স্বচ্ছ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলাম রসুল সেতু, মেসার্স ফরহেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। আমি ধানুয়া কামালপুর এলসি স্টেশনের একজন সাধারণ ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলাম। আওয়ামী দুঃশাসনের সময় 2015 সাল থেকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই এক প্রকার বন্ধ করে দেয়, যার দরুন এখানে ব্যবসা করার আর সুযোগ হয়নি। বিগত আওয়ামী দুঃশাসনের আমলে এখানে যে এলসি স্টেশনের পরিচালনার জন্য একটা সমিতি ছিল, তাদের নৈরাজ্যের জন্য বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এখানে পোর্টের সমস্ত কর্মকাণ্ড ব্যাহত করে ব্যবসা বাণিজ্যের এখানে অনুকূল কোনো পরিবেশই ছিল না। তাই এখানে সাধারণ ব্যবসায়ীরা গত 9/9/2024 তারিখে সাধারণ ব্যবসায়ীদের সম্মতিক্রমে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি এখানে গঠন করে, যে কমিটিতে আমি সভাপতি, রাজন সেক্রেটারি, ফুলু সাংগঠনিক সম্পাদক এবং জিল্লুর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। তো আমরা এই কমিটি আগামী দিনে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য যত প্রকারের সহযোগিতা আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এখানে দেশের দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য অন্যান্য আইটেম নিয়ে, এখানে শুধু আমরা পাথরেরই ব্যবসা করি, আরও অন্যান্য আইটেমের ব্যবসা করার সুযোগ আছে। এখানে সরকার কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনার এখানে বন্দরে এই আমাদের এলসি স্টেশনটাকে পূর্ণাঙ্গ একটা বন্দরের রূপ দিয়েছে। তাই আমি চাইব এই বন্দরের সুফল যেন সব ব্যবসায়ীরা ভোগ করতে পারে। এখানে প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক দিনমজুর হিসাবে কাজ করে। যদি সবাই আমরা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং দেশের বিভিন্ন স্থান থেকে যদি ভালো ব্যবসায়ীরা এখানে আসেন, তাদেরকে সব ধরনের আমরা সহযোগিতা করব, সব ধরনের এই নিশ্চয়তা আমরা প্রদান করতেছি। কোনো প্রকার চাঁদাবাজির কোনো অবকাশই নেই। আমি আরও একটি কথা বলতেছি, যে বিগত যে কমিটিগুলো ছিল তারা বিভিন্নভাবে সাধারণ ব্যবসায়ীদেরকে হয়রানি করেছে, নানা ধরনের চাঁদাবাজি করেছে। তাই আমরা আশা করব ইনশাআল্লাহ, আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে চাঁদামুক্ত ব্যবসা বাণিজ্য এখানে পরিচালিত হোক। ধানুয়া কামালপুর এলসি স্টেশনে যখন ব্যবসায়ী ও শ্রমিকরা আর্থিকভাবে লোকসানে পড়ে বেকার জীবনযাপন করছেন, তখন অন্যদিকে আশার আলো শোনাচ্ছেন নতুন এই কমিটি। এই কমিটির থাকা যে সকল সদস্যরা, তারা বলছেন ব্যবসা বান্ধব এবং চাঁদামুক্ত, যাতে দুর্নীতিমুক্ত একটি বন্দর হিসেবে ধানুয়া কামালপুর এলসি স্টেশন প্রতিষ্ঠিত হয়, সে লক্ষ্যে তারা কাজ করে যাবেন। মোহাম্মদ ইলিয়াস, বাংলা ৫২ নিউজ, বকশিগঞ্জ।